গোপালগঞ্জের কাশিয়ানীতে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের জমি পরিমাপ করতে গিয়ে প্রাণ গেল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের। প্রতিনিধি মোহাম্মদ রায়হান মুন্সি জানান, বুধবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও কাশিয়ানী থানা পুলিশের উপস্থিতিতে বিরোধপূর্ণ ওই জমি বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম এবং স্থানীয় লোকজন পরিমাপ করছিল। এ সময় স্থানীয় প্রভাবশালী গোয়াল গ্রামের নজরুল ইসলাম বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলামকে ধাক্কা দেন, এতে তিনি মাটিতে লুটে পড়েন। স্থানীয় লোকজন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কাশিয়ানী থানার ওসি শাহিন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নজরুল ইসলামের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরকম মারছে, গলা চিপে ধরছে, গলা চিপে ধরে বক্সের নিয়ে আবার ফেলাই দিচ্ছে।